ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে শোভন সুন্দর দাসের লেখা পুত বিতরণ। মুখ্য ভূমিকায় নিমাই প্রামাণিক, সায়ন, অভিরূপ, বিমল, মালতী দেবী, মাধব ঘোষাল, সমরেশ, যতীন বাগচি, নবীন, টম হাডসন এবং কেষ্টা। গল্প পাঠে এবং নিমাই প্রামাণিকের ভূমিকায় সব্যসাচী চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, শোভন সুন্দর দাসের লেখা পুত বিতরণ। কত বয়স হবে বাড়িটার? একটা সিগারেট ধরিয়ে প্রশ্নটা করল সায়ন। উত্তরে মহাদেব ঘোষাল অনিশ্চিত সুরে ঘাড় নাড়তে নাড়তে বললেন, 100-150 বছর তো হবেই, জন্ম থেকেই দেখছি খালি পড়ে আছে। বিমল বাড়িটা আর চারপাশের গাছগাছালি জরিপ করতে করতে বলল, দেখে তো মনে হচ্ছে এখানে আছে, এতদিন ধরে খালি পড়ে আছে যখন, তখন না থেকে যায় না। তারপর মহাদেব বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা কখনো কিছু শোনেননি বা দেখেননি? মহাদেববাবু এবার মুখে হাসি ফুটিয়ে বললেন, না ভাই কিছু দেখিনি, আর শুধু আমি কেন, আজ পর্যন্ত গ্রামের কেউই কিছু দেখেনি বা শোনেনি। ছেলে ছোকরার দল তো মাঝে মাঝে ফল পাড়তে আসে, তারাও কখনো কিছু বলেনি। বাড়িটা এমনিই পড়ে আছে বটে, তবে ভুতুরে বলে আজ পর্যন্ত কেউ অপবাদ দিতে পারেনি। ওনার এই কথা শুনে অভিরূপ একটু হতাশ সুরে বলল, তাহলে তো মুশকিল হলো না, মানে এত পুরনো বাড়ি, অথচ কোনো ইতিহাস নেই, অপবাদ নেই। ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল সায়ন। মহাদেববাবু তার দিকে তাকিয়ে হেসে বললেন, কি করব ভাই, শুটিংয়ের জন্য পুরনো বাড়ি চেয়েছ, দেখিয়ে দিয়েছি, সঙ্গে ভূত চাই সেটা তো বলনি, আর বললেও জোগাড় করে দেওয়া আমার কম্ম নয়, আমি তো আর ওঝা বা তান্ত্রিক নই। উত্তরে অভিরূপ কিছু একটা বলল, তবে সেটা শোনবার জন্য সেখানে দাঁড়ালেন না নিমাই প্রামাণিক। সন্তর্পণে সেই জটলা থেকে সরে এসে সোজা তেতলার পানে ছুটলেন। তেতলার ভাঙাচোরা ঘরটার ভেতর একটা পায়াবিহীন ভাঙা খাটে শুয়ে সুখে দিবানিদ্রা নিচ্ছিল সমরেশ। নিমাইবাবু তার পাশে এসে বসে দুইবার নাম ধরে ডাকলেন, কিন্তু সমরেশের ঘুম ভাঙবার কোনো লক্ষণ দেখালো না। অতঃপর তার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে নিমাইবাবু এক নাগাড়ে ডাকতে শুরু করলেন, সমরেশ, আরে ও সমরেশ, সমরেশ ওঠো ওঠো, জলদি ভাই, জলদি ওঠো ভাই, সমরেশ। কাঁধ ঝাঁকানির সঙ্গে কানের গোড়ায় নিমাইবাবুর এই মিহি অথচ কর্কশ স্বরে ক্রমাগত ডাকে ঘুম ভেঙে গেল সমরেশের। কোনো রকমে বিছানা থেকে উঠে চোখ খুলে একবার চারিদিকটা তাকিয়ে সময় বোঝবার চেষ্টা করলো সে। সময়টাকে এখন প্রায় ভর দুপুরই বলা যায়। এই সময় সাধারণত বাড়িতে ডাকাত না পড়লে কেউ কাউকে এইভাবে কাঁচা ঘুম থেকে তোলে না। অবশ্য ডাকাত পড়বার সম্ভাবনা এই বাড়িতে নেই, কারণ মূল্যবান যা কিছু ছিল তা বহুকাল আগেই গত হয়েছে। থাকার মধ্যে আছে কয়েকটা ভাঙা আসবাবপত্র আর জানলা দরজার বিজোড় পাল্লা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাই এই রকম বাড়িতে হানা দেওয়াটা ডাকাতদের পর্তায় পোষাবে না। তবু নিমাই প্রামাণিকের ডাকের ধরনটা ওই ডাকাত পড়বার মতন। কি হয়েছে কি, আরে এত চেঁচাচ্ছেন কেন? বিরক্ত মুখে চোখ কচলাতে কচলাতে জিজ্ঞাসা করলো সমরেশ। চেঁচাচ্ছি কি আর সাধারে ভাই, সর্বনাশ হয়ে গেছে, দেখবে চলো দেখবে চলো। একরকম কোকিয়েই উঠলেন নিমাই প্রামাণিক। বাধ্য হয়েই সমরেশকে উঠে পড়তে হলো।
আসলে এই বাড়ির সব থেকে পুরনো বাসিন্দা হওয়ার সুবাদে সবাই এখন তাকে অলিখিত কেয়ারটেকার করে নিয়েছে। পান থেকে চুন খসলেই তার ডাক পড়ে। সে যদিও অনেকবার প্রতিবাদ করেছে, তার থেকে বয়োজ্যেষ্ঠ কাউকে দায়িত্বটা দেওয়ার জন্য আহ্বানও জানিয়েছে, কিন্তু কেউই সেরকম উৎসাহ দেখায়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই বাড়ির বোঝাটা তাকে বয়ে বেড়াতে হচ্ছে। কার ঘরে ফুটো দিয়ে আলো ঢুকছে, কোথায় কুকুর এসে উৎপাত করছে, সমস্ত দায়িত্ব নাকি তার। বাকিরা খালি নালিশ করেই খালাস। এবারেও সেরকমই একটা কিছু হয়েছে ভেবে অনিচ্ছা সত্ত্বেও নিজের তেতলার ঘর থেকে বেরিয়ে আসে সমরেশ। বেরিয়েই চড়ার রোদে চোখ ধাঁধিয়ে যায় তার। চোখ দুটো একটু একটু করে সয়ে যেতে নিমাইবাবুকে সে দেখতে পায়। ভদ্রলোক ততক্ষণে অতি সাবধানী পদক্ষেপে দোতলায় নেমে গেছেন। সে দোতলায় নামতেই তিনি নিঃশব্দে হাত তুলে তাকে থামতে বললেন। তারপর ফিসফিস করে কানের কাছে মুখটা এনে বললেন, টু শব্দটি করো না ভাইয়া, চুপচাপ আমার সঙ্গে চলে এসো। এই বলে একেবারে পা টিপে টিপে একতলায় নামতে লাগলেন তিনি। অবাক হলেও সমরেশ কিছু না বলে তার পিছন পিছন একতলায় এসে নামল। অবশ্য নামার আগেই মানুষের গলার কথাবার্তা তার কানে আসছিল। একতলায় নেমে সায়নদের জটলাটাকে সে দেখতে পেল। বাড়ির সামনের প্রশস্ত বাগানের উত্তর দিকে নবীন চক্রবর্তীর নিম গাছটার তলায় হচ্ছে জটলাটা। সব মিলিয়ে চারজন আছে সেখানে, তার মধ্যে মহাদেববাবুকে সমরেশ চেনি। বাড়ির সামনের রাস্তাটা দিয়ে বাজারের থলি হাতে অনেকবার যাতায়াত করতে দেখেছে, কিন্তু বাকি তিনজন তার অচেনাই। জটলার মধ্যে মহাদেববাবুরই বয়সটা যা বেশি, 50-55 হবে, এছাড়া কারোরই বেশি নয়, 25-30 মধ্যে। বাগানের মধ্যে একজন মাঝবয়সী আর তিনজন ছোকরার আলোচনা দেখে মাথায় আকাশ ভেঙে পড়বার মতন কি যে ঘটেছে সেটা সমরেশের মাথায় ঢুকল না। তবে প্রথমেই সেই ব্যাপারে জিজ্ঞাসা না করে সে যে নিমগাছটার তলায় জটলাটা হচ্ছে তার বাসিন্দা নবীনবাবুর খোঁজ নিল। গলাটা একটু নামিয়ে নিমাইবাবুকে জিজ্ঞাসা করল, বলছি নবীনদা কোথায় গেল? কর্কশ স্বরে উত্তরটা এলো সিঁড়ির তলার ঘুপচিটা থেকে। আমি এখানে। সেদিকে তাকাতেই সমরেশ দেখতে পেল নবীনবাবুকে। ভদ্রলোক পৈতেটা নিজের পিঠে ঘষতে ঘষতে কাত করে রাখা ভাঙা তক্তপোষটায় উঠে বসেছেন। চোখ দুটো রাগে ভাঁটার মতন জ্বলছে। দেখে বোঝা যায় যে ভর দুপুরে গাছের বিশ্রামে ব্যাঘাত হওয়ায় বেশ চটে আছেন তিনি। সমরেশ তার দিকে এগিয়ে গেল, সঙ্গে নিমাইবাবু। এরা কারা? প্রশ্নটা করল সমরেশ। নিমাইবাবু নিজের হাতটাকে ইষ্ট নাম জপের ভঙ্গিতে মাথায় ঠেকিয়ে বললেন, ওরে বাবা, ওরে বাবা, এরা সাংঘাতিক লোক, এই ছোড়াগুলোকে আমি চিনি, আমার আগের বাস তো এদের জ্বালাতেই তুলতে হয়েছে। মানে এটা কি ওজা টোজা নাকি? নিমাইবাবুর ভয় দেখে অবাক হয় সমরেশ। নিমাইবাবু ঢোক গিলে উত্তর দেন, ওঝা নয় বাবা, ওঝার বাড়া। ওই প্রবাদটা জানো তো, বাঘে ঝুলে 18 ঘা আর পুলিশে ঝুলে 72, এরা হলো ওই রকম, মানে ওঝায় ঝুলে 18, এরা ঝুলে 72। চলেই হলো, এক্ষুনি একটা মোটা ডাল ভেঙে মাথায় ফেললে না ছোঁয়ানো বেরিয়ে যাবে, প্রায় গর্জে উঠলেন নবীনবাবু। তারপর সমরেশের দিকে তাকিয়ে বললেন, তুমি খালি একবার বলো সমরেশ, তারপর দেখো এদের আমি কি অবস্থা করি। নবীনবাবুর গলাটা উত্তেজনা একটু বেশি চড়ে গিয়েছিল, ফলে যে দুটো পায়রা এতক্ষণ ঘুলঘুলিতে বসে নিজেদের ডিমে তা দিচ্ছিল তারা ভয়ে ধর্মড় করে উড়ে গেল। শব্দটায় গাছতলার অনাহূত আগন্তুক অর্থাৎ সায়নরা চমকে সেদিকে তাকাল। নিমাইবাবু কাঁচুমাচু হয়ে নবীনবাবুর পায়ে পড়ে গিয়ে বললেন, আরে সামলে সামলে নবীনদা, আপনি দেখছি এখান থেকেও আমার বাস তোলাবে না। সমরেশ শান্ত হয়ে নবীনবাবুকে শান্ত হওয়ার ইঙ্গিত করে নিমাইবাবুকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও, ব্যাপারটা একটু খুলে বলুন তো নিমাইদা, মানে এরা কারা, কি চায়? নিমাইবাবু ভয়ার্ত কণ্ঠে বললেন, এরা এরা ভিডিও বানায়। সমরেশ বেশ আশ্চর্য হয়ে বলল, ভিডিও বানায়? মানে কিসের ভিডিও? কয়েকজন ভিডিও বানানো ওয়ালাকে এত ভয়ের কি আছে সে কিছুতেই বুঝতে পারল না। নিমাইবাবুর আতঙ্কিত উত্তর এলো, ভূতের ভিডিও, ভূতের। নবীনবাবু উত্তেজনায় আবার চেঁচিয়ে ওঠায় পায়রা দুটোর বাসায় ফেরার আশায় জল ঢেলে দিলেন। নিমাইবাবু এবার রাগী স্বরে বললেন, আপনি তো পাবেন দেখছি, যত সব
নবীনবাবু নিজেকে সামলে নিয়ে আগ্রহী সুরে বললেন, এই ভূতের ভিডিও মানে আমাদের নিয়ে টকি করবে, সে তো খুব ভালো কথা। আসলে নবীনবাবু যে আমলে দেহ রেখেছেন সেই সময় সিনেমাটাকে সবাই টকি বলতো, তাই অভ্যাসটা রয়ে গেছে। তাছাড়া বেঁচে থাকতে তিনি টলিগঞ্জের ওই স্টুডিও পাড়াতে বেশ কিছুদিন ঘুরঘুর করেছিলেন, কিন্তু অভিনয়টা একেবারেই আসে না বলে সে কপালে আর শিখে ছিলেন। সিনেমায় মুখ দেখাতে না পারার আফসোসটা বুকে নিয়েই এপারে চলে এসেছেন তিনি। এতদিন পর একটা সুযোগ এসেছে ভেবে তার এতক্ষণের রাগ মুহূর্তে গলে জল হয়ে গেল, বরঞ্চ ব্যাপারটা নিয়ে বেশ উৎসাহিত বোধ করতে লাগলেন তিনি। টকি নয়, ওই যে ইন্টারনেট না কি যেন আছে না, সেইখানে দেবে। বিরক্ত মুখে ফিসফিস করে বললেন নিমাইবাবু। টকি নয় শুনে নবীনবাবু মুষড়ে পড়লেন। সমরেশ তাচ্ছিল্যের স্বরে জিজ্ঞাসা করল, ও এই ব্যাপার, তাই তো ভয়ের কি আছে, দিলে দেবে। আরে একবার ভূতের বাড়ি বলে এটা যদি প্রচার হয়ে যায়, আরে আর কেউ এদিকে ঘেঁষার সাহস পাবে না। হ্যাঁ, আরে পাড়ার যে ছেলেগুলো ওই ফল পাড়তে আসে তারাও আর আসবে না, আমাদেরও বিশ্রামের ব্যাঘাত হবে না। নিমাইবাবু প্রতিবাদের ঢঙে হাতটা তুলে সিঁড়ির গায়ে চাপড় মারতে গিয়েও শেষ মুহূর্তে সামলে নিয়ে বললেন, ভুল, এটা তোমাদের ভুল ধারণা, আমি নিজে ভুক্তভোগী বলে অভিজ্ঞতা থেকে বলছি, একবার যদি এটা ভূতের বাড়ি বলে প্রচার হয়ে যায় না, তাহলে আর তিষ্ঠতে পারবে না ভায়া, সকাল বিকেল ভিডিওওয়ালাদের মান ডাকবে, সর্বক্ষণই দেখবে কেউ না কেউ বাড়ির আনাচে কানে যে ক্যামেরাতে গুড়গুড় গুড়গুড় করছে, আর মাঝে মাঝে দেখা দিন কথা বলুন এসব বলে চিৎকার করবে, শান্তি বলে আর কিছু অবশিষ্ট থাকবে না ভায়া। এই কথা শুনে নবীনবাবুর মুখে আতঙ্কের ছাপ পড়ল, সমরেশেরও ভুরুটা কুঁচকে গেল। আসলে সমরেশ মারা গেছে নয় নয় করে প্রায় 40 বছর হয়ে গেল। তার সময় লোকে ভূতের বাড়িকে ভয় পেত, রাত্রিবেলা তো বটেই, এমনকি দিনের বেলাতেও ভূতুরে বাড়ির পাশ দিয়ে যাতায়াত করবার আগে দুবার ভাবত। অবশ্য তখন এইসব মোবাইল ক্যামেরাও ছিল না, ইন্টারনেটও ছিল না, থাকলে কী যে হতো তা বলা যায় না, তাই এই ব্যাপারে সমরেশের অভিজ্ঞতার ভাঁড়ার একেবারেই শূন্য। আর সমরেশদের বাড়িটা পোড়ো হলেও ভুতুরে বলে তার কোনো বদনাম নেই সেটা আগেই বলা হয়েছে। এখানে কেউ কোনোদিনও অপঘাতে মরেনি, তাই অতৃপ্ত আত্মার ব্যাপার একেবারেই নেই। সমরেশ যখন প্রথম এখানে এসেছিল তখন শান্তিকুঞ্জের মালিক দেবশঙ্কর পোদ্দার সূক্ষ্ম দেহে তেতলার চিলেকোঠায় বিরাজমান ছিল। ভদ্রলোক একেবারে নির্বিরোধী ভূত ছিলেন, নিজের খেয়ালেই নিজে থাকতেন, কোনোদিনও আগ বাড়িয়ে কাউকে দেখা দিতে যাননি। সমরেশের নিজেরও মানুষের সান্নিধ্য নিয়ে সেরকম আগ্রহ ছিল না, ফলে বাড়িটাকে হানাবাড়ি বলে দেওয়ার সুযোগটাও কারোর কপালে জোটেনি। দেবশঙ্করবাবু জন্ম নিয়ে নেওয়ার পর বেশ কয়েক বছর সমরেশ এখানে একাই কাটিয়েছে, তবে শান্তির খোঁজে সবাই ফেরে। এক্ষেত্রে ভূতে বা মানুষে কোনো তফাতই নেই, ফলে ধীরে ধীরে অন্যরাও শান্তির আশায় শান্তিকুঞ্জে এসে জড়ো হয়েছে। বর্তমানে এই বাড়ির সদস্য সংখ্যা 5, তারা দোতলা তেতলা মিলিয়ে থাকে। খালি নবীনবাবু যাতে ব্রহ্মদৈত্য বলে ইটকাঠের ইমারতের বদলে বাগানের নিম গাছটাকেই বেছেছেন, আর নিমাইবাবু কয়েক বছর আগে এসে একতলার একটা ঘরে ঠাঁই নিয়েছেন। এই মানে এখন কি হবে? একরাশ উৎকণ্ঠা নিয়ে প্রশ্নটা করলেন নবীনবাবু। ক্যামেরায় মুখ দেখানোর ফল যে কি মারাত্মক হতে পারে সেটা ভেবে তার উৎসাহে এখন ভাঁটার টান। নিমাইবাবু ফরাসি কায়দায় নিজের কাঁধটা ঝাঁকিয়ে নিয়ে বিভাগী সুরে বললেন, জানি না শান্তিকুঞ্জ বোধহয় এবার শান্তি ছাড়া হলো। সমরেশ চিন্তিত সুরে বলল, না না না, এখনই হাল ছেড়ে দিলে চলবে না। তারপর নিমাইবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা এরা যখন ভূত দেখতে যায় তখন নিশ্চয়ই রাতে আসবে? নিমাইবাবু সম্মতি সূচক ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ রাত 12টার পর। তাহলে হাতে কয়েক ঘন্টা সময় আছে, সন্ধ্যাবেলা বাকিরা ঘুম থেকে উঠুক, তারপর সবাই মিলে বসে একটা উপায় বার করতে হবে। এখন সবাই বিশ্রাম নিন, সন্ধ্যাবেলা দেখা হবে। আশ্বাসের ভঙ্গিতে হাতটা নেড়ে তেতলার দিকে পা বাড়ালো সমরেশ। ওদিকে সায়নরাও নিজেদের আলোচনা শেষ করে বাগান থেকে বেরিয়ে গেল। নবীনবাবু তাই দেখে একটা হাঁপ ছেড়ে নিজের নিম গাছে গিয়ে উঠলেন। নিমাইবাবু অবশ্য নিজের ঘরে গেলেন না, তিনি এক মুখ উদ্বেগ নিয়ে দূরে সায়নদের ক্রমশ ছোট হয়ে যাওয়া অবয়বগুলোর দিকে তাকিয়ে রইলেন।
সন্ধ্যেবেলা সমর এসে চিলেকোঠার ঘরে সবাই মিলে আলোচনায় বসলেন। দোতলার মালতী দেবী নিমাইবাবুকে উদ্দেশ্য করে বললেন, আপনার সঙ্গে আসলে ঠিক কি ঘটেছিল বলুন তো নিমাইদা। নিমাইবাবু সবার মুখের ওপর একবার চোখটা বুলিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উদাস গলায় বললেন, আমি এখানে আসার আগে ওই পুরো নীলকুঠিতে থাকতাম, সে তো তোমাদের আগেই বলেছি। বাড়ির মালিক ছিলেন এক জাঁদরেল নীলকর, নাম টম হাটসন। সাহেব বেঁচে থাকতে ওকে সবাই যেমন ভয় পেত, মরার পরেও সেই ভয়টাই বজায় ছিল। ভদ্রলোক বাড়ির ত্রিসীমানায় কাউকে ঘেঁষতে দিতেন না, কেউ পাশ দিয়ে গেলেই এমন তর্জন গর্জন শুরু করতেন যে লোকে পড়ি কি মরি দৌড় দিত। মরার পর ভৌতিক জীবনের প্রথম 15 বছর সাহেবের ছত্রছায়াতে বেশ আনন্দেই কেটেছিল। যাই হোক, এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সুখেরও শেষ আছে। একদিন দেখি যে এই ছোঁড়াগুলো দিনের বেলা বাড়ির বাইরে জটলা করছে। সাহেব ঘুমোচ্ছেন দেখে আমি তাকে বিরক্ত না করে নিজেই গেলাম ব্যাপারটা দেখতে। গিয়ে ওদের কথাবার্তা শুনে যা বুঝলাম যে সেই দিন রাত্রিবেলা ওরা নীলকুঠিতে হানা দেবে। সাহেব উঠলে পরে তাকে জানালাম সে কথা। উনি তো রেগে কাঁই দাঁত কিড়মিড় করে বললেন, আসুক একবার, মজা দেখাইতেছি। তা সেদিন রাত্রে ছেলেগুলো একটা তেপায়ার ওপরে মোবাইল ক্যামেরাটা সেট করবার সঙ্গে সঙ্গে সাহেব নিজের তর্জন গর্জন শুরু করে দিলেন, উদ্দেশ্য ওদেরকে ভয় দেখিয়ে তাড়ানো। কিন্তু এতে ফল হলো উল্টো, ছেলেগুলো তো ভয় পেলই না, উল্টে সবাই মিলে তারস্বরে ওদের দৌড় দেখে সাহেবের আনন্দ আর ধরে না। বেঁচে থাকতে অনেক চাষি পিটিয়েছিলেন, অনেক দিন পরে হাতের সুখ করতে পেরে আহ্লাদে আটখানা হয়ে গেলেন তিনি। হায় রে হায়, তখন যদি তিনি জানতেন যে কি ভুল করেছিলেন। নিমাইবাবু থামলেন। যতীন বাগচি আদতে প্রবাসী বাঙালি, বেঁচে থাকতে ইংরেজি কাগজের সাংবাদিক ছিলেন, বাংলায় খবর সংগ্রহ করতে এসে মারা যান। তারপর থেকে আর প্রবাসে না ফিরে গিয়ে শান্তিকুঞ্জের নিবাসে আশ্রয় নিয়েছেন। বাংলাটা ওনার একেবারেই আসে না। তিনি অনুসন্ধিচ্ছু সুরে নিমাইবাবুর দিকে তাকিয়ে বললেন, ভেরি ইন্টারেস্টিং। নিমাইবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, তারপর যা হওয়ার তাই হলো। সাহেব তো আর জানতেন না যে মোবাইল ক্যামেরা চালু রয়েছে, তার ওই আনন্দের নাচানাচিটা রেকর্ড হয়ে গেছে। আমিও খেয়াল করিনি, করলে কি আর সকালবেলা অবধি মোবাইলটাকে রাখতাম। সে যাই হোক, ছেলেগুলো সকালবেলাতে এসে মোবাইল নিয়ে যাওয়ার 2 পরে দেখি আর একদল ছেলে এসে উঁকি ঝুঁকি মারছে। শুনেই বুঝলাম যে আগের ছোড়াগুলো সাহেবের দাপাদাপির ভিডিওটা ওই ইন্টারনেটে দিয়েছে, আর সেটাই নাকি চারিধারে রাষ্ট্র হয়ে গেছে। এই ছেলেগুলো সেই ভিডিও দেখেই এসেছে, সাহেবকে বললাম সে কথা। তিনি হাতের সুখের আশায় বেশ খুশি হয়ে উঠলেন, কিন্তু খুশি বেশি দিন টিকল না। রোজই নতুন নতুন ছেলের দলের ক্যামেরা নিয়ে আগমন হয়, সাহেব কাউকেই বঞ্চিত করেন না, সবাইকেই পিঠে দুঘা করে বসিয়ে দেন। তবে ব্যাপারটা ওনার কাছেও কেমন একঘেয়ে হয়ে গেল। আমি অবশ্য ততদিনে প্রমাদ গুনছি, সুখ শান্তি সব মাথায় উঠেছে, রোজই ভাবছি যে বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু সাহেবের সঙ্গে ততদিন একটা বেশ বৃদ্ধটা জন্মে গেছে, তাই তাকে ফেলে যেতে তো মনও চাইছে না। তবে শেষমেশ যেতেই হলো। একদিন দেখি বাড়ির সামনে একটা চকচকে ঘোস্ট ট্র্যাপার লেখা একটা ভ্যান দাঁড়ালো, তার ভেতর থেকে 3 জাঁদরেল সাহেব কীসব যন্ত্রপাতি নিয়ে নেমে এলো। সেইটা দেখার পরে আর সেইখানে থাকবার সাহসই হলো না। হাতসান সাহেবের মুখও দেখলাম দেশওয়ালি ভাইদেরকে দেখে শুকিয়ে গেছে। তিনি পরম দুঃখে আমার কাঁধে হাত রেখে বললেন, প্রমাণিক আর এখানে থাকা হইল না প্রমাণিক। আমি চোখের জল চেপে রেখে বললাম, কোথায় যাবেন? তিনি পাঁচন গেলার মতন মুখ করে বললেন, ভাবি আছি দেশেই ফিরিব। তা সাহেব তো দেশে ফিরে গেলেন, আমিও এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে একদিন তোমাদের এখানে এলুম। নিমাইবাবুর মুখ থেকে তার অভিজ্ঞতা বিশদে শোনার পর কিছুক্ষণ আর কেউ কোনো কথা বলতে পারলেন না। বিপদটা যে গুরুতর সেটা সবাই অনুধাবন করলেন। মালতী দেবী প্রথম নীরবতা ভেঙে ডুকরে উঠলেন, ওরে বাবা গো, ওইসব সাহেব বুদ্ধরা যদি এখানে এসে হাজির হয় তখন কোথায় যাবো গো?
আরে ও সমরেশ বাবু, কিছু বলুন না। সমরেশ হাত তুলে তাকে অভয় দিয়ে বলল, আরে আরে অত ভয় পাচ্ছেন কেন? দেখুন, আমরা যদি নিজেদেরকে ওদের থেকে লুকিয়ে রাখতে পারি তাহলেই কাজ হাসিল হবে। কিছুই নেই দেখলে ওরা নিশ্চয়ই আর ওই ভিডিওটা ইন্টারনেটে দেবে না। মোস্ট লাইকলি হু ওয়ান্টস টু চেজ ওয়াইল্ড গুজ, সমর্থন জানালেন যতীন বাগচি। এই এই বলছিলাম, ব্যাপারটা কি দাঁড়ালো? প্রশ্ন করলেন নবীনবাবু। সমরেশ বলল, ব্যাপার এই দাঁড়ালো যে সবাই একেবারে ঘাপটি মেরে থাকবেন, ঘরের ভেতরে বা বাইরে যাই ঘটুক না কেন একেবারে স্পিকটি নট, হাঁচি কাশি গলা ঝাড়া এইসব একদম নইব নইব চ, মোদ্দা কথা মরা হয়ে যাবেন। বাট উই আর অলরেডি ডেড, দেন হাউ টু প্রিটেন্ড? যতীন বাগচির এই প্রশ্নে নিমাইবাবু বিরক্ত হয়ে বললেন, উফ, আপনি মশাই ছোটবেলার ওই হামটি ডামটির সাথে একবার খোকা গেছে মাছ ধরতেটাও চোখ বুলিয়ে নিতে পারতেন। আরে মরা সেজে থাকবেন মানে আপনাকে নতুন করে মরতে হবে না রে বাবা, ওটার মানে হলো যে নড়াচড়া না করে চুপচাপ লুকিয়ে থাকবেন, বুঝেছেন? ওকে ওকে, গট ইট। যতীন বাগচি চুপ করে গেলেন। সমরেশ সবার মুখের ওপর চোখটা বুলিয়ে নিয়ে, তাহলে সে কথাই রইল বলে সভা শেষ করল। রাত ঠিক 12টা বাজতেই সায়ন, বিমল আর অভিরূপ বাগানে পা রাখল। সায়ন ঢুকেই হাতের তেপায়া স্ট্যান্ডটাকে মাটিতে দাঁড় করিয়ে মোবাইলটাকে বাড়ির দিকে তাক করে তার উপর বসিয়ে দিল। বিমল আর অভিরূপ ততক্ষণে নিজেদের ব্যাগ খুলে একটা বড় ক্যামেরা আর দুটো ফ্ল্যাশলাইট বের করে সেগুলিকে চালু করে দিয়েছে। তারা অবশ্য জানতেও পারল না যে পাঁচ জোড়া অদৃশ্য চোখের সতর্ক দৃষ্টি তাদেরকে নজরবন্দি করে রেখেছে। সায়ন এবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে গলাটাকে একটু ঝেড়ে নিয়ে ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলতে শুরু করল, এই রেডি? ইয়েস রেডি। ওকে, নমস্কার বন্ধুরা, আমি সায়ন। ভূতের পুত চ্যানেলের তরফ থেকে আজ আবার একটা গায়ে কাটা দেওয়া ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। আজকে আমরা যেখানে এসেছি সেই জায়গাটির নাম আমরা রিভিল করতে পারবো না, কারণ বাড়ির মালিকের আপত্তি আছে। তবে আমার পেছনে যে বাড়িটি দেখছেন তার ভয়ঙ্কর ইতিহাসটা বলতে বাধা নেই। এই বাড়িটি তৈরি হয়েছিল প্রায় 100 বছর আগে। এক জমিদার নিজের শখের জন্য এটা বানিয়েছিলেন। শোনা যায় তিনি প্রচণ্ড অত্যাচারী ছিলেন, প্রজাদের উপর অনেক অত্যাচার করেছেন। স্থানীয় মানুষজন বলেন যে এর প্রতিটা ইট কাঠ এবং পাথরে মিশে আছে নিপীড়িতদের হাহাকার। এখানে বেশ কয়েকটি খুন এবং আত্মহত্যার ঘটনাও ঘটেছে, তাই সবাই এই বাড়িটাকে ভয় পান। অনেক রাত্রিবেলা এই বাড়ির সামনে ওই যে রাস্তাটা দেখছেন, এই বলে থেমে ক্যামেরাম্যান অভিরূপকে বলল, এই একবার রাস্তাটার দিকে ফোকাস কর বলে নির্দেশ দিল। অভিরূপ রাস্তার দিকে ক্যামেরা ঘোরালো। এই অবসরে নিমাইবাবু সমরেশের কানের কাছে মুখ এনে বললেন, এসব কি বলছে গো সমরেশ, সত্যি নাকি? সমরেশ তাদের দিক থেকে চোখ না সরিয়ে প্রায় ফিসফিস করেই উত্তর দিল, কি জানি মশাই, মানে আমিও তো ওর মুখ থেকেই প্রথম শুনছি। সায়ন অবশ্য ততক্ষণে আবার বলতে শুরু করেছে, হ্যাঁ, স্থানীয় লোকেরা অনেকেই রাত্রিবেলা এই পথ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছেন অতৃপ্ত আত্মাদের কান্না, কেউ আবার শুনেছেন এক বিকট অট্টহাসি। সেই জন্যই আজ আমরা এখানে এসেছি। আজ আমরা শুনব সেই অতৃপ্ত আত্মাদের মনের কথা, জানব তাদের দুঃখের অজানা ইতিহাস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক, আসুন। এই বলে হাতের টর্চটা বাগিয়ে বাড়ির দিকে এগোতে শুরু করলো তারা, বাকি দুজনও তাকে অনুসরণ করলো। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলল তাদের নিরলস অনুসন্ধান পর্ব, যদিও সেটা ব্যর্থই হলো। বাড়ির মধ্যে ভূতের উপস্থিতির কোনো প্রমাণই পাওয়া গেল না, আর না পাওয়ারই কথা, কারণ তাদের কেউ কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? আমরা আপনার ক্ষতি করব না, কথা বলুন। কেউ কি আছেন? শুনতে পাচ্ছেন? এই সব আশ্বাসবাণীর উত্তরে সমরেশ এবং বাকি 4 জন একেবারে নাক টিপে ঘরের কড়িকাঠে লুকিয়ে রইলেন। ভয়ে নাক খুললেন না, পাছে তাদের ঠান্ডা নিঃশ্বাস ওদের স্পর্শেন্দ্রিয়কে সজাগ করে তোলে।
চারিদিক চষে ফেলেও যখন কিছু পাওয়া গেল না, তখন সায়ন বিরক্ত হয়ে বলল, বন্ধ করতো, এখানে কিছুই নেই, থাকলে এতক্ষণে বেরিয়ে যেত। বিমল ক্ষুণ্ণ স্বরে বলল, এতক্ষণে খাটাখাটনিটাই মাঠে মারা গেল। উফ, এতক্ষণ ক্যামেরা ঘাড়ে করে নিয়ে ঘুরে ঘুরে না গাড় পুরো ব্যথা হয়ে গেছে। সায়ন বলল, হ্যাঁ কিছুক্ষণ রেস্টে, ওই মনে হচ্ছে কেসটাকেই ডাকতে হবে, যা করার এবার ওকে দিয়েই করি নিতে হবে। বাড়তি কিছু খসবে বটে, কিন্তু কিছু করার নেই, চ্যানেলের রেপুটেশনের ব্যাপার। ভূতের পুত ভূত খুঁজে পায়নি দেখালে পরের ভিডিওর ভিউজ কমে যাবে ভাই। বিমল মাথা নেড়ে বলল, কি আর করা যাবে, কেসটাকেই ডাক তাহলে। হ্যাঁ দাঁড়া, ফোন করছি। হ্যালো কেসটা। তাদের এই কথোপকথন সমরেশদের কান এড়ায়নি। যতীন বাগচি নিমাইবাবুকে উদ্দেশ্য করে ফিসফিস করে বললেন, হু ইজ কেষ্টা, হোয়াট উইল হি ডু? নিমাইবাবু বিরক্ত হয়ে বললেন, তার আমি কি জানি, আমি কি ওদের চ্যানেলের ফাউন্ডিং ফাদার নাকি যে আমি সবাইকে চিনব? এই কেষ্টা বেটা কে আর সে কী করে সেটা তো এলেই দেখতে পাবেন। উত্তরে যতীন বাগচি আর কথা বাড়ালেন না। বাড়ির ভেতরে পাঁচ আর বাইরে তিনজন বসে অধীর আগ্রহে কেসটার জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা পরে একটা বাইক এসে বাগানের গেটের কাছে দাঁড়াল। একটা রোগা লিকলিকে ছেলে তার থেকে নেমে এসে বাগানে ঢুকল। তাকে দেখে সায়নের মুখ উজ্জ্বল হয়ে উঠল, বোঝা গেল যে সেই কেসটা। কেসটা মৃদু হেসে বলল, আর একটু পরে ফোন করলে তো ঘুমিয়েই পড়েছিলাম, আগে থেকে বলবি তো, এরকম শর্ট নোটিসে ডেকে পাড়ালে কিন্তু 500 বেশি দিতে হবে ভাই। শুনে সায়নের মুখে হাসি পাতলা হয়ে গেল, সে একটু অনুনয় সুরে বলল, আবার বেশি কেন ভাই, যা দিতাম তাই নে। তাকে কথা শেষ না করতে দিয়েই কেসটা বলল, না 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 না, তাহলে পারবো না, আমার অন্য অনেক প্রোগ্রাম থাকে, সেগুলো ফেলে চলে আসতে হয়, পোষালে বল নইলে আমি চললাম। এই কথা শুনে বাকি সকলে হাঁ হাঁ করে উঠল। আরে আরে আই কেষ্টা, আই কেষ্টা, আরে শোন, আরে বল, আরে আরে ভাই কোথায় যাচ্ছিস? হ্যাঁ ভাগ না, চলে যাচ্ছে, দেখ পাসপোর্ট না, একটু পাসপোর্ট কোন 300 ভাই। হ্যাঁ নিজেদের তাবা তোকে ভূত সাজ যাবে কোনো না কোনো সময় একবার, তাই না? কেষ্টা করে দেখ না ভাই, একটু বল না, এদিকে ভাই 300 টাকা করে দে না ভাই। কত বলছিস, 300? ঠিক আছে। অবশেষে মিনিট পাঁচেক দরাদরির পরে 300 টাকা বাড়তিতে রফা হলো। কেষ্টা এবার নিজের কাঁধের ব্যাগটা খুলে তার ভেতর থেকে একটা সাদা থান বের করে গায়ে জড়াতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই দেহটাকে প্রায় মমির পর্যায়ে নিয়ে গেল। তার এই রূপান্তর দেখে নিমাইবাবু একেবারে আঁতকে উঠলেন। সমরেশেরও অজান্তেই নিজের মুখ থেকে বেরিয়ে এলো, সর্বনাশ। নবীনবাবু আর যতীন বাগচি তার কীর্তিকলাপ দেখে এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে কথাই বলতে পারলেন না, কেবল ঝুলঝুল করে তাকিয়ে রইলেন। মালতী দেবী মুখ বাঁকিয়ে বললেন, এই ছোড়াটা পাগল নাকি, হঠাৎ গায়ে থান জড়াচ্ছে কেন? নিমাইবাবু কপাল চাপড়ে বললেন, এতক্ষণে পরিশ্রম সব মাঠে মারা গেল। যতীন বাগচি নিজের বিস্ময় সামলে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সমরেশ রাগে চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, হতভাগাগুলো আসল ভূতের দেখা পাইনি বলে নকল ভূত দিয়ে বাজি মাতে ধান্দায় আছে। নবীনবাবু উৎকণ্ঠিত সুরে বললেন, দা মানে যা, এবার কি হবে? কি আবার হবে, ওই বেটা ক্যামেরা সামনে দিয়ে এদিক ওদিক দৌড়ে বেরোবে আর লোকে ভাববে যে ভূতে দৌড়চ্ছে, আর ভগবান, এই না ভগবান তো বলা যাবে না। নিষ্ফল আক্রোশে হাত দিয়ে দেওয়ালে একটা চাপড় মারতে গিয়েও শেষ মুহূর্তে সামলে নিলেন নিমাইবাবু। ওরে বাবা, আমাদের তো তাহলে কিছু একটা করতে হবে, বলি ও সমরেশ বাবু কিছু একটা করুন না আপনি। আতঙ্কে সাদা মুখ আরো সাদা করে ফেললেন মালতী দেবী। সমরেশ কিছুক্ষণ চুপ করে কি যেন চিন্তা করল, তারপর হঠাৎ উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল। সবাই তার এই ভাব পরিবর্তনে বেশ অবাক হলেন। সে উত্তেজিত স্বরে বলল, ইউরেকা, আমাদের এই নকল ভূতটাকে আসল ভূত দেখাতে হবে, আর সেটা ক্যামেরা চালু হওয়ার পরে, কিন্তু ক্যামেরার সামনে নয়। মানে? সকলের হয়ে প্রশ্নটা করলেন নিমাইবাবু।
মানে ভূতকে এমন ভয় দেখাতে হবে যাতে সে গিয়ে ক্যামেরার উপর পড়ে। ভূত ভূতের ভয় দৌড় দিচ্ছে সেটা নিশ্চয়ই আর ইন্টারনেটে দেওয়া যাবে না, তাহলে লোকে বুঝে যাবে, ফলে ওদের প্ল্যানটাও ভেস্তে যাবে। এই বলে সমরেশ কাকে কি করতে হবে সেটা বুঝিয়ে দিলেন বেশ ভালো করে। এবার শুনো কি করতে হবে। ব্যাপারটা বুঝে নিয়ে সবাই প্রস্তুত হয়ে রইলেন। ওদিকে কেষ্টা নিজের মেকআপ সেরে একতলার একটা ঘরে এসে ঢুকল। ঠিক হলো যে ক্যামেরা চালু হলেই সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে দোতলায় উঠে যাবে, তারপর সেখানকার কোণের দিকে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়বে, আর বাকিরা ওই দেখুন ওই দেখুন কে যেন চলে গেল এই সমস্ত বলতে বলতে তাকে অনুসরণ করবে, কিন্তু সে যে ঘরে লুকিয়েছে সেখানে যাবে না, পাশের ঘরে খোঁজাখুঁজি করবে। সেই ফাঁকে কেষ্টা আবার নতুন কোথাও গিয়ে লুকোবে। এইভাবে কিছুক্ষণ ক্যামেরার সঙ্গে চোর পুলিশ খেললেই কেষ্টার ছুটি। কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হলো না। কেষ্টা একতলার ঘরে এসে ঢুকলো বটে, কিন্তু ক্যামেরা চালু হওয়ার ইঙ্গিতে বেরোতে গিয়ে দেখলো যতীন বাগচি আর মালতী দেবী দরজা আটকে দাঁড়িয়ে। সে ভয়ে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু পারল না, কারণ সমরেশের বারণ থাকা সত্ত্বেও নবীনবাবু নিজের রাগ মেটানোর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন। এক প্রকাণ্ড চর কেষ্টার গাল খুঁজে নিল। ঠিক চর খেয়ে সে তিন পাক ঘুরে উল্টে পড়ল। মাথায় বো বো ভাব আর চোখের সর্ষে ফুল কেটে যাওয়ার পর সামনে পাঁচ পাঁচটা জলজ্যান্ত ভূতকে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এই বলতে বলতে সিঁড়ির দিকে না গিয়ে বাগানের গেটের দিকে উর্ধ্বশ্বাস এসে দৌড়েছি। সায়ন তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল। এই বলে তাকে ধরে রাখবারও চেষ্টা করেছিল, কিন্তু যে ভূত দেখে ভাগে তাকে বাগে আনা শক্ত। ফলে ভূতের পুতদেরও ক্যামেরা গুটিয়ে কেষ্টা যেদিকে গেছে সেদিকেই ছুটতে হলো। চল, ফাঁড়া কেটে গেছে বুঝে যতীন বাগচি খুশিতে চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু নিমাইবাবু তাকে থামিয়ে দিলেন। তারপর হাত তুলে দেখালেন যে তেপায়ের ওপরে মোবাইলটা তখনও বসানো। কিছুক্ষণ পরে তিনজন ফিরে এসে ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে মোবাইলটা নিয়ে চলে যাওয়ার পরে শুরু হলো তাদের উল্লাস। নবীনবাবু পৈতেটা পিঠে ঘষতে ঘষতে বললেন, কেমন ছিল? কেউ কিছু বলবার আগেই যতীন বাগচি আনন্দে চেঁচিয়ে উঠলেন, মানে পুরোপুরি 82 শিক্ষা। এতক্ষণ আপনারা শুনছিলেন শোভন সুন্দর দাসের লেখা পুত বিতরণ। গল্প পাঠে এবং নিমাই প্রামাণিকের ভূমিকায় সব্যসাচী চৌধুরী। অভিরূপ সন্দীপ দেবনাথ, বিমল ঋতম মৈত্র, মালতী দেবী তনুশ্রী সাহা, মাধব ঘোষাল কল্যাণ সরকার, সমরেশ রীত ব্যানার্জি, নবীন এবং যতীন বাগচির ভূমিকায় সোমিশুভ্র গাঙ্গুলি, টম হাডসনের চরিত্রে শুভারুণ বসু, গল্পের লেখক ও কেষ্টার ভূমিকায় শোভন সুন্দর দাস, গল্পের সূত্রধার এবং সায়নের ভূমিকায় আমি সৌম্য মুখার্জি, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গল্প।